পূর্বর অভিলেখ ভঙ্গ করে সরকারি নিযুক্তিত ব্যাপক অনিয়ম প্রশাসনত পরিণত হয়েছে সরকারের সকল প্রতিশ্রুতি। তৃতীয় আর চতুর্থ বর্গর নিযুক্তি প্রক্রিয়া ব্যাপক অনিয়মের তথ্যই উদঙাইছে নিযুক্তির অনুষ্ঠিত বাছনি পরীক্ষার নামত সরকারি ভিক্ষু ভাওনার স্বরূপ। লক্ষিমপুর মেডিকেল কলেজের নিযুক্তি পরীক্ষার ফলাফলত আজব কাণ্ড। মেডিকেল কলেজখনের তৃতীয় বর্গর পদর পরীক্ষাত অবতীর্ণ হওয়া এজন প্রার্থী উত্তীর্ণ হয়েছে ১৭টা ভিন্ন পদর পরীক্ষা। এজন প্রার্থী ১৭টা পদর মৌখিক আর ব্যবহারিক পরীক্ষাত বাছনি হওয়ার তথ্য স্পষ্ট করেছে বিসঙ্গতি। একাংশ বহিরাজ্যর প্রার্থী এনেদরে তালিকাভুক্ত হওয়ার অভিযোগ। অ্যাকাউন্টেন্ট, কেসিয়ার, চালক, স্টেনোগ্রাফার, লাইব্রেরি সহায়ক সহ ১৭ পদত উত্তীর্ণ এজন প্রার্থী। দ্বিতীয় বর্গর তিনি প্রার্থী ১২টা পদত, এজনে ১৪টা পদত, এজনে ১১টা পদত, এজনে ৯টা পদত উত্তীর্ণ হওয়াক লৈ চাঞ্চল্য। যা ১৩ মার্চত লক্ষিমপুর মেডিকেল কলেজের ১৮৮টা পদর অনুষ্ঠিত হয়েছিল লিখিত পরীক্ষা। এই বাছনি পরীক্ষাত ২০৫৮০১৭৪ রোল নম্বরের প্রার্থীজন উত্তীর্ণ হয়েছে ১৭টা পদত। আনহাতে লিখিত পরীক্ষাত উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার যোগ্যতা অর্জন করা ২০৯১০৫৭৩ রোল নম্বরের প্রার্থীজনে ১৪টা পদর যোগ্যতা অর্জন করেছে। এনেদরে এজনক প্রার্থী বহুকেইটা পদর বাছনিত উত্তীর্ণ হওয়ার তথ্যই প্রমাণ করেছে যে নিযুক্তি প্রক্রিয়াত অনিয়ম হয়েছে। তৃতীয় আর চতুর্থ বর্গ নিযুক্তি পরীক্ষা সংঘটিত অনিয়মের বিরুদ্ধে আজি সরব হয় রাজ্যসভার সাংসদ অজিত কুমার ভূঁয়া। সাংসদগীর অভিযোগ নিযুক্তি কেলেঙ্কারিত কেঁচু খান্দুতে সাপ ওলাইছে। এটা কেঁচু খান্দুতে সাপ ওলোৱাৰ দৰে কথা হৈছে। যেতিয়া উকা বহি দি পেলাই চাকৰি পালে তাৰমানে এই কিমানলৈকে শিপাই আছে এই কেলেংকাৰীটো। PSCৰ কেলেংকাৰী সকলোৱে আমি জানো, তাতকৈ ডাঙৰ কেলেংকাৰী এইটো। এই সন্দৰ্ভত প্ৰতিক্ৰিয়া বিধায়ক অখিল গগৈ। অনিয়ম সন্দৰ্ভত মন্ত্ৰীয়ে কোৱা কথা অসত্য। অভিযোগ কেৱল পৰীক্ষাৰ্থীয়ে কৰা নাই, অভিযোগ তাত থকা শিক্ষকেও কৰিছে। অসম জাতীয় পরিষদের নেতা নুরিন জ্যোতি গগৈর অভিযোগ, মন্ত্রী বিধায়কর অঙহী বঙহীক চাকরি দিয়ার বাবে এই কাণ্ড সংঘটিত হয়েছে। এখনো তামোল নোখোয়াকৈ চাকরি দিব বলে প্রতিশ্রুতি দিয়া মুখ্যমন্ত্রীর কার্যকালত সংঘটিত হয়েছে এই অনিয়ম। মন্ত্রী বিধায়কর প্রার্থী মন্ত্রী বিধায়কর ঘর থাকা গাড়ি চালক বা ঘর কাম করা মানুষের ভাই ভতিজা অঙহী বঙহী নাম আগতীয়াকৈ ঠিক করেছে, রোল নম্বর আগতীয়াকৈ সংগ্রহ করে তেওঁলোকৰ রোল শিটসমূহক তেওঁলোকে কৈ দিছে যে যিটো তোমালোকে আটাইতকৈ শুদ্ধ বুলি জানা সেইটো দিবা আৰু বাকীবোৰ ব্ল্যাংক কৰি পঠাবা। উল্লেখ্য যে বুধবাৰে লক্ষিমপুৰ মেডিকেল কলেজৰ নিযুক্তি পৰীক্ষাত অনুত্তীৰ্ণ হোৱা ৰূপহী হাতৰ এজন দিব্যাংগ যুৱকে ছ'চিয়েল মিডিয়াত স্পষ্ট কৰিছিল কিদৰে উকা OMR চিট জমা দি পৰীক্ষাত উত্তীৰ্ণ হয় চাকৰি প্ৰাৰ্থী। মোৰ আগৰ বেঞ্চত এজন ল'ৰা বহিছিলে, অলপ শিক্ষিত ল'ৰা হ'ব যে বহিছিলে, সি পৰীক্ষাত উকা বহি জমা দিব বিচাৰিছিলে, মই পিছত বহি আছিলোঁ। যেতিয়া পরীক্ষকজনে কলে যে আমি উকা বহি নলোঁ, তেতিয়া মই পিছফালৰ পৰা থিয় হৈ গলোঁ। থিয় হৈ পেলাই প্ৰতিবাদ কৰিলোঁ যে উকা বহি জমা দিব নোৱাৰিব। তাৰপিছত মোৰ কথা শুনি পেলাই লগৰ যিবিলাক পৰীক্ষাৰ্থী আছিলে সিহঁতো থিয় হৈ গ'ল। তাৰপিছত যিবিলাক পৰীক্ষাৰ্থী আছিলে সিহঁতে আৰু পৰীক্ষকবিলাকক মাতি আনিলোঁ। মাতি আনি পেলাই হুলস্থুলীয়া পৰিৱেশ সৃষ্টি হৈছিলে। ওলাই পেলাই তাৰ ৰোল নম্বৰটো চাৰ্টৰ পৰা ৰোল নম্বৰটো লিখি লৈছোঁ। ৰোল নম্বৰটো আৰু তাৰ নামটো অমিত বুলি মানে শুনা পাইছোঁ, কিন্তু তাতিলখিনি নাজানো। মোৰ আগত OMRC ব্লেংক দিছে, যাক জৰুৰবস্তি কৰিছোঁ তাৰ নামটো সেই লিষ্টত আছে। হয়, ৰূপহী হাতৰ দিব্যাংগ যুৱক আমিনুল হকৰ এই মন্তব্যৰ পিছতেই ৰাজ্যজুৰি সৃষ্টি হৈছে চাঞ্চল্যৰ। স্পষ্ট হৈছে তৃতীয় আৰু চতুৰ্থ বৰ্গৰ চাকৰিত নিযুক্তিৰ ক্ষেত্ৰত ব্যাপক অনিয়মৰ তথ্য। ব্যুৰো ৰিপোৰ্ট, প্ৰাগ নিউজ।